السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكم نصف ما ترك أسواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركنا صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে আর টিভির পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইতিপূর্বে আপনাদের সামনে স্বামীর অধিকার বারোটি পর্বে আলোচনা করেছি আজকে তেরোতম পর্ব এ পর্বে আলোচনা করব উত্তরাধিকারী উত্তরাধিকার নিশ্চিত করা স্বামীর এটি অধিকার স্বামীর জন্য স্ত্রী যদি আগে মারা যায় তাহলে তার সম্পদ থেকে স্বামীর জন্য উত্তরাধিকার নিশ্চিত করা তো প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম স্বামীর অধিকার স্বামীকে সম্মান প্রদর্শন করা দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম স্বামীর কর্তৃত্ব মেনে নেওয়া তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম স্বামীর অধিকার আদায় করা চতুর্থ পর্বে আলোচনা করেছিলাম স্বামীকে সন্তুষ্ট রাখা পঞ্চম পর্বে আলোচনা করেছিলাম স্বামীর অনুগত থাকা ষষ্ঠ পর্বে আলোচনা করেছিলাম স্বামীর আত্মীয় স্বজন পরিবারের তত্ত্বাবধান করা সপ্তম পর্বে আলোচনা করেছিলাম নৈতিক পবিত্রতা রক্ষা করা স্ত্রী তার নৈতিক পবিত্রতা রক্ষা করবেন অষ্টম পর্বে আলোচনা করেছিলাম স্বামীর আহ্বানে সাড়া দেওয়া নবম পর্বে আলোচনা করেছিলাম স্ত্রী তার স্বাধীনতা বজায় রাখা দশম পর্বে আলোচনা করেছিলাম স্বামীর আত্মীয় স্বজনদের সাথে সদ আচরণ করা ভালো ব্যবহার করা এগারোতম পর্বে আলোচনা করেছিলাম স্বামীর অনুমতি ছাড়া বাইরে অর্থ ব্যয় না করা অর্থাৎ বাইরে কোনো কিছু ছাড়া অর্থাৎ স্বামীর অনুমতি না নিয়ে কোনো অর্থ সম্পদ খরচ না করা বারোতম পর্বে আলোচনা করেছিলাম স্বামীর অনুমতি ছাড়া স্বামীর গৃহ ত্যাগ না করা এই বারোটি পর্বে আলোচনা করেছিলাম আজকে তেরোতম পর্ব এ পর্বে আলোচনা করব উত্তরাধিকার নিশ্চিত করা স্ত্রী সম্পদে স্বামীর উত্তর উত্তরাধিকার রয়েছে হক রয়েছে অধিকার রয়েছে স্বামীর জীবদ্দশায় স্ত্রীর ইন্তেকাল হলে স্বামী যেন নির্বিঘ্নে উত্তরাধিকার লাভ করতে পারেন স্ত্রী তার ব্যবস্থা করে রাখবেন এ ব্যাপারে আল্লাহ তালা কুরআল কারিমের মধ্যে বলেছেন মা যুকুম ইল্লাম ইয়াকুল্লাহুন্না ওয়ালাদুন ফাইন কান আল্লাহ ওয়ালাদুন ফালাকু তারক না আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলেন আর তোমাদের স্ত্রীরা যেন সম্পাদ পরিত্যাগ করে গেছে তার অর্ধেক তোমাদের জন্য যদি তাদের কোনো সন্তান না থাকে স্বামীর জন্য স্ত্রী সম্পদের অর্ধেক যদি স্বামী স্বামী স্ত্রীর কোনো সন্তান না থাকে কিন্তু যদি তাদের কোনো সন্তান থাকে তাহলে তার যা তা তারা যার পরিত্যাগ করে গেছে বা রেখে গেছে তোমরা পাবে তার এক চতুর্থ অংশ বিষয়টি নিসার বারোতম আয়াতে উল্লেখ করা হয়েছে তো আমরা বুঝতে পারলাম এই সংক্ষিপ্ত আলোচনার দ্বারা যে স্বামীর জন্য উত্তরাধিকার নিশ্চিত করা স্ত্রী যদি আগে মারা যায় যদি তাদের সন্তান সন্ততি না থাকে তাহলে সেক্ষেত্রে স্বামী পাবেন তার অর্থ সম্পদ স্ত্রীর অর্থ সম্পদ থেকে অর্ধেক আর যদি তাদের সন্তান সন্ততি থাকে তাহলে কী পাবে এক চতুর্থ অংশ স্বামী পাবে এটি স্বামীর হক এটি স্বামীর অধিকার আর এই অধিকারটা স্বামীর জন্য স্ত্রী আগেই কি করে যাবেন নিশ্চিত করে যাবেন রাখবেন এটি স্বামীর অধিকার রয়েছে এরকমভাবে স্ত্রীর ক্ষেত্রেও স্ত্রীর অধিকারের মধ্যে এই বিষয়টি বলা হয়েছে বর্ণনা করা হয়েছে আমরা জেনেছি স্ত্রীর অধিকারের মধ্যে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই স্বামীর অধিকার এই অধিকারগুলো স্বামী এবং স্ত্রীর অধিকার যে অধিকারগুলো রয়েছে অবশ্যই এগুলো যথাযথ বাস্তবায়নের চেষ্টা করব তো আল্লাহ সুবাহ আমাদের সকলকে এই অধিকার অর্থাৎ স্বামীর উত্তরাধিকার নিশ্চিত করার তৌফিক দান করুন এবং তাদের যার যার প্রাপ্য পৃথিবীতে আল্লা সুবাহান তারা দিয়েছেন তাদের সে প্রাপ্যগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়ার মন মানসিকতা আমাদের মধ্যে সৃষ্টি করুন তৈরি করে দিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বিষয়গুলো ভালোভাবে আমল করার তৌফিক দান করুন এবারে আজকের মতো এই সংশ্লিষ্ট আলোচনা এখানে শেষ করছি তো শেষ করার পূর্বে আপনাদেরকে বলতে চায় যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে এ আর টিভি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন হে বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও তালা বাকু